এবং ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, এই মুহূর্তের কি পরিস্থিতি, কি বলছেন তারা, কেন আটক করা হলো তাদেরকে? অবশ্যই দেখো, মমতার বাড়িতে টাকা রাখা হচ্ছে, কয়লা চোর, মমতার বিরুদ্ধে করছে বিজেপির সমর্থকেরা। এবং আরো একবার দেখাবার চেষ্টা করো, ওয়াসিম দেখাও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তার ছবিটা। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কার্যত দুর্গা পরিণত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম যে ছবিটা তুলে ধরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ এবং ঠিক একেবারে আমার থেকে ঢিল ছোড়া দূরত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওয়াসিম একবার দেখাও ছবিটা, দেখাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং নিঃসন্দেহে যে পরিস্থিতি, যেভাবে শহরের রাজপথে নেমে বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ হলো এবং বিক্ষোভ দেখা দিয়ে আসা বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু গ্রেফতার করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয় এবং সেই জায়গা থেকে আমরা সেই ছবিটাও রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভলি দেখাচ্ছিলাম যে কীভাবে বিজেপির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু প্রতিবাদ করা হচ্ছিল এবং নিঃসন্দেহে শারীরিকভাবে যে ছবি এই মুহূর্তে কিন্তু এই অঞ্চলে সেই ছবিটা কিন্তু বলে দিচ্ছে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শান্তিনিকেতন 188A এই যে